হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নিউ ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে হেলমেটের ব্যাকলাইট। আর আমি এখন আছি হচ্ছে মোটর ট্রাভেলারে, এটা হচ্ছে মিরপুর 10-এ। তো এই জিনিসটা নিয়ে অনেকেই আমাকে বলেছিলেন আর আমি নিজেও বলেছিলাম যে এটা নিয়ে একটা ভিডিও আসবে। এটার ডিটেলসটা আমি একটু যদি দেখাই, সেটা হচ্ছে এখানে স্টেপ লেখা আছে, এটা রিস্টল ব্র্যান্ডের। এখানে যদি একটা ক্লিক করি, এটা হচ্ছে একটা বাতি, মানে তিনটা এটা লাইট জ্বলে তিন সিস্টেমে। এই হচ্ছে আরেকটা, দুই সাইডেই লাইট জ্বলতেছে, লাভ আছে। আর এই হচ্ছে আরেকটা। তো এটা হচ্ছে হেলমেটের ব্যাক লাইট, এটা হেলমেটের পিছনে ইউজ করতে পারবেন। আর এটা ইউজ করলে কি হয়, রাতের বেলা আপনি অনেক দূরে রাইড করতেছেন, পিছন থেকে যে কোনো বড় গাড়ি আপনাকে ভালোভাবে দেখতে পারবে। আর সেই সাথে হচ্ছে আপনার একটা হেলমেটের একটা মডিফিকেশনও হয়ে গেল। আর এটা লাগানোর সিস্টেমটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, হেলমেটের পিছনে এটা একটা লাগা সিস্টেম করা আছে, এটা হচ্ছে হেলমেটের পিছনে লাগাই দিতে হয়। আর এখানে আরেকটা এক্সট্রা দেওয়া আছে যে আপনি আরেকটা হেলমেটেও যদি এটা ইনস্টল করতে চান, মানে দুইটা আপনার দেখা গেলো আপনার দুইটা হেলমেট আছে, আপনি এটা আরেকটা ইনস্টল করে রাখতে পারবেন। আর এটার ব্যাটারি সিস্টেমটা যদি বলেন যে এটা ব্যাটারিতে চলে কি না, এই যে হচ্ছে পিছনের চার্জ দেওয়ার সিস্টেমটা, এই যে এই হচ্ছে কেবল, আপনি এখান থেকে চার্জ দিতে পারবেন। আর এটার চার্জটা যদি আপনি ফুল দিয়ে নেন, আপনি মোটামুটি 10-12 দিন একটা ট্যুর করে চলে আসতে পারবেন, মানে একটা বড় ট্যুরে যাবেন, এক চার্জে কমপ্লিট করে চলে আসতে পারবেন এটার চার্জ নিয়ে, কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে আমি একটা নিজেই নিয়েছি, তো এটা মানে কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো এখন। তো চলেন কীভাবে ইনস্টল করেছি আমি সেটা দেখাচ্ছি। তো এখন হচ্ছে এটা আমি ইনস্টল করতেছি, মানে এটা ইনস্টল করার জন্য আলাদা ওরকম কোনো কিছু নাই। এখানে দেখতেই পারতেছেন এখানে একটা হচ্ছে কাগজের মতো আছে, এই যে এটা উঠালেই এখানে আঠা টাইপের একটা জিনিস বের হবে। তো এটাই হচ্ছে আমার হেলমেটে লাগাতে হবে। আর এটা আমি একটু সামনে আসো, তো এটা আমি এখন চিন্তা করতেছি এখানে সেট করব নাকি এখানে সেট করব। মনে হচ্ছে যে এখানে লাগালে একটু কম বোঝা যাবে, এরকম নিচে চলে যাবে, বাট এখানে লাগালে একটু জিনিসটা ভালোভাবে ফোকাস হবে। তো আমার মনে হয় এখানেই লাগাবো। তো আর এই হচ্ছে চার্জিং সিস্টেম, যেটা দেখতে পারতেছেন, এই যে এখানে চার্জ দেওয়া যাবে, আর এক চার্জে প্রায় অনেক দিনই চলবে। তো দেখা যাক, আগে সেট আপটা করি। এই হচ্ছে কাগজটা পড়ে গেল, এই হচ্ছে দেখতেছেন আঠা, অনেক ভালো লেভেলের একটা আঠা দেওয়া আছে। তো চলেন, এই স্টার্স লেখা যে হেলমেটের, এই স্টার্সের উপরেই আমি সেটটা করব। তো লেটস গো। আশা করি ভালোভাবেই সেট হয়েছে, একেবারে চাপ দিয়ে সেট করে দিলাম ফুল সেট আপ। এখন যদি আমি, এখন তো আলো, তারপর আমি যদি একটু আলোটা দেখাই, এই হচ্ছে এটা একেবারে জ্বলে আছে, লাফাচ্ছে, অ্যান্ড এই আলোটা দিচ্ছে। তো ডান। তো বন্ধুরা, এখন তো ইনস্টলটা দেখিয়ে নিলেন যে আমি আসলে কীভাবে জিনিসটা ইনস্টল করলাম, খুবই সহজ, খুব কঠিন কিছু না। আর এটা হচ্ছে আমি একটু রাতে ভিডিও নিয়েছি যে আসলে এটা লাইটটা কেমন আসে রাতের বেলা, চলেন ওই শটটা দেখে আসি যে আসলে কেমন এই লাইটের আলোটা আসে, যদি অনেক অন্ধকারের ভিতরে করা হয়েছে জানি না কতটুকু ভালো হয়েছে, চলেন দেখে আসা যাক। এটার প্রাইসটা অনেকেই কোশ্চেন করতে পারেন যে এটার প্রাইসটা কত। এটার প্রাইসটা হচ্ছে অনলি 450 টাকা, আর এটা হচ্ছে মোটর ট্রাভেলারের শোরুমে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এটা যদি আপনারা নিতে চান কীভাবে নিতে পারবেন, আমি স্ক্রিনে এই শোরুমের মানে পেজে যে ছবি আছে মোটর ট্রাভেলার, ওটা আমি স্ক্রিনে দেখে দিব, এবং ডিসক্রিপশন বক্সে এই শোরুমের এই পেজ লিঙ্কটা থাকবে এবং অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার তো স্ক্রিনেও পাবেন এবং নিচের ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। এটার একটা স্ক্রিনশট নিয়ে তাদের পেজেও পাঠিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি আবারও বলে দিচ্ছি, এটার প্রাইসটা হচ্ছে 450 টাকা অনলি। তো এই ছিল হচ্ছে এই লাইটটা নিয়ে ভিডিও, এটা এত বড় করার কিছু নাই। আর এই শোরুমে কিন্তু প্রচুর কালেকশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন হেলমেট এভরিথিং। আরও যদি আমি আপনাদের কিছু জিনিস দেখাই, এখানে কিন্তু সব ধরনের প্রাইজের হেলমেট আছে, অ্যান্ড এখানে কিন্তু বাইক অ্যাক্সেসরিজের সব প্রোডাক্টগুলো আছে। এই যে দেখতে পাচ্ছেন এই হেলমেটে যেগুলো আমি দেখালাম, অনেক কিছু আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো কিছু কালেকশন করতে পারেন। অনেক কয়েকটা গাড়ি মডিফিকেশন হচ্ছে এখানে। আর এই হচ্ছে দীপু ভাই, সামনে মঞ্জিল ভাই আছে, একেও পেয়ে যাবেন এই শোরুমে আসলে। তোমার নামটা বলে দাও, ভাইয়া। তো কাউকে না কাউকে পাবেন এখানে, ফগ লাইট আছে, ইঞ্জিন অয়েল আছে, মানে এভরিথিং এই শোরুমে, সব কিছুই পাওয়া যায়।
এই ধরনের ভিডিও যারা আরো বেশি বেশি চান অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি রোমান আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।